হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আমাকে এতদিন ধরে অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদের এত ভালো সাপোর্ট যদি আমি না পেতাম, হয়তো বা এত দ্রুত এতটা সাফল্য আমি পেতাম না। এবং আমার সাফল্য ধারা যদি আমি বজায় রাখতে চাই, সেক্ষেত্রে আপনাদের অনুপ্রেরণা আরও দরকার। এবং যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটির জন্য বেল বাটনটি ক্লিক করবেন। আমরা অনেক সময় কম্পিউটার বা ল্যাপটপ কেনার জন্য একটি বাজেট রেডি করি এবং কনফিউশনে পড়ে যাই, আমার জন্য কোন বাজেটটি ভালো হবে। এবং আমরা কম্পিউটার বা ল্যাপটপটি কিনে ফেলি, এরপর দেখা যায় যে কাজের জন্য আমি কম্পিউটার বা ল্যাপটপটি কিনলাম, সেই কাজটি আমার সঠিকভাবে সম্পন্ন হলো না। তখন আমি একটি হতাশাগ্রস্ত হয়ে যাই। অনেক সময় দেখা যায় যে কেউ 30,000 35,000 টাকা দিয়ে একটি কম্পিউটার কেনার পরেও সেটা বারবার আপগ্রেড করার জন্য অনেক টাকা তার ব্যয় হচ্ছে, সেক্ষেত্রে সে লুজার হচ্ছে। সুতরাং আপনি যদি আগে থেকেই একটু জেনে শুনে কনফিগারেশনটা বুঝে, আপনার কাজ বুঝে একটি কনফিগারেশন রেডি করেন, সেক্ষেত্রে আপনার এ ধরনের বিপদে পড়ার সম্ভাবনা খুবই কম। আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ যদি দেখে থাকেন, তাহলে আশা করছি এই বিষয়গুলো একটু হলেও আপনি বুঝতে পারবেন। আর যদি আমার ভিডিওটি দেখার পরেও কোনো বিষয়ে কনফিউশন থাকে, অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমি সেটা নিয়ে আবারও আলোচনা করব আপনার সাথে। DDR2 RAM সাপোর্ট করে G31 অথবা G41 মাদারবোর্ডে। এবং আপনি যদি মনে করেন যে আপনি ছোটোখাটো একটি প্রজেক্ট বা আপনার অফিসের জন্য বা ইন্টারনেট চালানোর জন্য কম্পিউটার রেডি করবেন, তাহলে DDR2 RAM ডুয়েল কোর অথবা Q22 প্রসেসর G31 মাদারবোর্ড দিয়ে একটি প্যাকেজ আপনি তৈরি করতে পারেন। এবং সেখানে আপনার লো বাজেটের মধ্যে 8 থেকে 9 হাজারের মধ্যে 70 ইঞ্চি মনিটর দিয়ে একটি ভালো কম্পিউটার আপনি পাবেন। এর পরের যে ভার্সনটি আসে সেটি Core i3, Core i5, Core i7 ফার্স্ট জেনারেশন সাপোর্টেড মাদারবোর্ড H55, যেখানে আপনি DDR3 RAM ব্যবহার করতে পারবেন। যেহেতু DDR3 RAM 4-4 করে বেশি পাওয়া যায়, সেক্ষেত্রে আপনার 8 GB পর্যন্ত সাপোর্ট করার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আপনি যদি কখনও DDR3 8 GB পেয়ে থাকেন, তাহলে 16 GB RAM সাপোর্ট করবে এই মাদারবোর্ডে। আপনি যে H55, ওখানে ফার্স্ট জেনারেশন প্রসেসর সাপোর্ট করবে। এবার আসুন H61। H61 যে মাদারবোর্ড বাজারে আছে, গিগাবাইট সহ MSI আরও অনেক কিছু অনেক কয়েকটি ব্র্যান্ড আছে, এছাড়াও আছে চায়না ব্র্যান্ড, এগুলোতে সাপোর্ট করে সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনের ডুয়েল কোর Core i3 এবং Core i5 ও i7 প্রসেসর। এখানে যথাযথ 1600 বাসের DDR3 RAM সাপোর্ট করবে। এখানে আপনি যদি মনিটর সহ একটি প্যাকেজ করেন, সেটি 20,000-এর মধ্যে সম্ভব। আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন, তারা এই প্যাকেজগুলোর দিকে খেয়াল রাখতে পারেন, এটা অনেক ভালো হবে। Core i3 যদি থার্ড জেনারেশন একটি প্যাকেজ করতে পারেন, তাহলে 20,000-এর মধ্যে হয়ে যাবে এবং সেটা দিয়ে ফ্রিল্যান্সিং সহ আউটসোর্সিংয়ের সকল কাজই আপনি করতে পারবেন, এমনকি ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও রেডি করতে পারবেন। এরপরে আসছি পরের যে ভার্সন, সেটা হলো H81। H81-এর জন্য সকল ব্র্যান্ডের মাদারবোর্ড আমাদের কাছে অ্যাভেলেবল আছে। সেখানে আপনি র্যাম ব্যবহার করতে পারবেন 8 GB, 8 GB, 16 GB পর্যন্ত। এবং এখানে মনিটর সহ যদি আপনি Core i3, Core i5, Core i7 এবং ডুয়েল কোরের 4th জেনারেশন ব্যবহার করেন, অর্থাৎ 4th জেনারেশন ফ্যামিলি যদি আপনি ইউজ করেন, তাহলে সেখানে আপনার 20 থেকে 30 হাজার টাকার মধ্যে আপনি এই প্যাকেজগুলো কাভার করতে পারবেন বলে আমার মনে হয়। যদি না আপনি Core i7 চয়েস করেন, সেক্ষেত্রে আপনার বাজেটটি 40 ক্রস করবে। এছাড়া Core i5 দিয়ে 4th জেনারেশন দিয়ে আপনি 30,000-এর মধ্যে বাজেট রেখে কম্পিউটার রেডি করতে পারবেন। এবং এখানেও আপনি ফ্রিল্যান্সিং এবং ভিডিও এডিটিং যে ছোটোখাটো সফটওয়্যারগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন। এরপরে আমরা আসতেছি 6 এবং 7 জেনারেশন। 6th জেনারেশনের কথা আসলে প্রথমে আমাদের মাথায় আসে H110, অর্থাৎ 110 সিরিজ। 110 সিরিজে আপনি 32 GB পর্যন্ত DDR4 RAM সাপোর্ট করবে। আপনি চাইলে গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন,
না চাইলে ব্যবহার করার প্রয়োজন নেই যদি আপনার প্রয়োজন না হয়। আপনি হাই গেমস বা অনেক ভারী সফটওয়্যার ব্যবহার করলে সেক্ষেত্রে গ্রাফিক্স কার্ড ব্যবহারের প্রয়োজন হয়। 6th generation এবং 7th generationের জন্য বেশ কয়েকটি সিরিজ আমাদের কাছে খুবই পরিচিত আছে। তার মধ্যে প্রথমে যেটা বলেছি H110, এরপরে আছে H150, H170 এবং B8, M7 এবং 250। আপনাদের বলে রাখি যে 110 সিরিজে 32 GB পর্যন্ত র্যাম সাপোর্ট করে, কিন্তু আপনি যখন 250 সিরিজে যাবেন সেখানে কিন্তু র্যাম সাপোর্ট করবে 64 GB পর্যন্ত। রিমাইন্ডার ইট, এখানে 64 GB পর্যন্ত র্যাম সাপোর্ট করবে। সুতরাং এখানে গ্রাফিক্স প্লাস অন্য যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি, কারণ এখানে ফুল এইচডি কিন্তু গ্রাফিক্স আপনার ইউজ করতে পারবেন 1920x1200। আপনারা 7th generation দিয়ে সকল প্রকার ভিডিও এডিটিংয়ের কাজ আরও নিখুঁতভাবে করতে পারবেন। যখনই আপনারা 6th generation এবং 7th generationের কথা বলেন তখনই মাথায় ঘুরপাক খায় বর্তমানে বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী 8th generation। 8th generation কোন সিরিজের মাদার বোর্ডে চলে আমরা অনেকেই হয়তোবা ভালো বুঝি না। 8th generationের জন্য আমরা ব্যবহার করছি 370 সিরিজ, অর্থাৎ 370 সিরিজের মাদার বোর্ডগুলো। সেখানে একটি এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া আছে, সেটি হলো 4K রেজুলেশন সাপোর্টেড। সুতরাং আপনি যদি 4K খুব ভালোভাবে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে 8th generationে যেতে হবে। সেক্ষেত্রে আপনি হাই রেজুলেশনের ভিডিও ক্রিয়েট করতে পারবেন সব কিছুতেই, গেমিংয়ের ক্ষেত্রে আপনি একটি ভালো পাচ্ছেন। সুতরাং সবাইকে আবারও বলি, বাই বাই, ভালো থাকবেন।